নতুন লকডাউন সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ী মহলে শুরু হলো গোষ্ঠী কোন্দল। কিছু দোকান আংশিক সময়ের জন্য খোলা, কিছু দোকান আবার পুরোপুরি বন্ধ। মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এই সিদ্ধান্তে বিরোধিতা করেছেন বেশ কিছু ব্যবসায়ী সংগঠন। নতুন লকডাউন সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ী মহলে শুরু হলো গোষ্ঠী কোন্দল। কিছু দোকান আংশিক সময়ের জন্য খোলা, কিছু দোকান আবার পুরোপুরি বন্ধ। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বেশ কিছু ব্যবসায়ী সংগঠন। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যে জেলাশাসককে লিখিতভাবে জানিয়েছেন মালদা ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উল্লেখ, করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে মালদা জেলা প্রশাসনের তরফে সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক, মালদা পুলিশ সুপার সহ ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা। সেই মিটিং এ সিদ্ধান্ত হয় বুধবার 7 তারিখ থেকে মালদা জেলার ইংরেজদের পৌরসভা ও পুরাতন মালদা পৌরসভার লকডাউন আরো কঠোরভাবে পালন করা হবে। তা শুনে অন্যান্য ব্যবসায়ীরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু এবং উত্তম বসাকের বিরুদ্ধে সরব হন। মালদা ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিভাস চক্রবর্তীর অভিযোগ, একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু এবং যুগ্ম সম্পাদক উত্তম বসাক। নিজেদের ডিস্ট্রিবিউশন ব্যবসা বজায় রাখার জন্য চেম্বারের ক্ষমতা অপব্যবহার করে সিদ্ধান্ত নিয়েছেন। অন্যান্য বাজার কমিটির সাথে কোনো রকম আলোচনা করছেন না। যদি বন্ধ রাখতে হয় তাহলে সমস্ত দোকানপাট বন্ধ রাখা হোক। গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে সমস্ত বাজারঘাট থেকেই, কারণ সেখানেই সব থেকে বেশি ভিড় হয়। আমরা সমস্ত সরকারি নিয়ম মেনে দোকান খুলছি এবং দোকান বন্ধ করছি। বুধবার বিষয়টি তারা লিখিতভাবে জেলাশাসককে জানিয়েছেন। জেলাশাসক তাদের আশ্বস্ত করেছেন বিষয়টি চিন্তাভাবনা করে দেখার। যে চেম্বার কমার্সের চিন্তাভাবনা, যে ডিস্ট্রিবিউটারের ব্যবসাটা চালু রেখে ওদের ব্যবসা ঠিক রেখে আমাদের সাধারণ ব্যবসাকে বন্ধ রাখা খুব দুঃখজনক ব্যাপার। আমরা এই নিয়ে ডিএম স্যারকে ডেপুটেশন দিয়েছিলাম, আজকে ডিএম স্যারের কথাও বললাম, খুব আনন্দ পেলাম যে উনি আমাদের সাথে সময় দিলেন, যথেষ্ট কোঅপারেট করার সুযোগ করতে বললেন যে আমরা আপনাদের কোঅপারেট করুন। আমরা চাই, আমি অবশ্যই এটা ঠিক বলেছি আপনারা, যে সমস্ত ব্যবসা বন্ধ রাখা উচিত। আমরাও চাই সমস্ত ব্যবসা বন্ধ রেখে লকডাউন করতে গেলে 144 দাও চালু হোক, কার্ফিউ না হলে মানুষ যেভাবে শখে বাজারে ডেলি সবজি বাজার, মাছ বাজার, ফল বাজার যে ধরনের ভিড় হয়, ভিড় আটকাতে না পারলে করোনামুক্ত হবে। আপনি কি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন? আমি সেই মিটিং করে এখনই এলাম। না না, প্রথম দিন যে মিটিং আমাদের ডাকা হয়নি, সেই ব্যক্তিগত দুজন লোক, কে জয়ন্ত কুণ্ডু এবং আমাদের উত্তম বসাক, একাই প্রতিনিধিত্ব করেছেন। আমাদের বড় প্রয়োজন আমার হয়নি, কোনো কমিটিকে জানানোর চেষ্টাও করেনি, কিছু বলেনি। আমরা ফোন করেছিলাম, ফোনে রেসপন্স করে ফোন ধরেনি, আমাদের কোনো জবাব দেয়নি। কালকেও আমরা ফোন করলাম। তাহলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমরা খুব দুঃখিত যে ওনারা একা স্বাধীনতার ডিস্ট্রিবিউটার ব্যবসাটা চালু রেখে বাকি ব্যবসাটা অচল করা এই চিন্তাভাবনা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।